গ্রিনল্যাব ব্লগে আবারও সবাইকে স্বাগতম। আমি কথা বলবো ওয়ানাক্রাই নিয়ে। ওয়ানাক্রাই একটি র্যানসম ওয়ার। তো র্যানসম ওয়ার কী? তাহলে আমাদের প্রথমে শুরু করতে হবে র্যানসম ওয়ারের পরিচিতি দিয়ে। তো র্যানসম ওয়ারের যে র্যানসম শব্দটা, সেটা হচ্ছে ইংরেজিতে যে র্যানসম শব্দটা আমরা জানি সেটা থেকে। র্যানসম অর্থ হচ্ছে মুক্তিপণ। তো র্যানসম ওয়ারের কাজ হচ্ছে কোনো হ্যাকার যে সফটওয়্যারটা তৈরি করে যেটা দিয়ে সে আরেকজনের কোনো তথ্য আটকা রেখে বা কিডন্যাপ করে রেখে, যেটা আমরা বোঝাতে পারি কিডন্যাপ করে রেখে, সে তার কাছ থেকে অর্থ আদায়ের যে উপায়টা করতে পারে যে সফটওয়্যারটা দিয়ে বা ভাইরাসটা দিয়ে, সেটাকে আমরা র্যানসম ওয়্যার বলে চিনবো। র্যানসম ওয়্যারের আক্রমণ কিন্তু কম বেশি অনেক সময় প্রতিটা সময় কিন্তু হয়ে এসেছে, কিন্তু বর্তমানে যে আমরা যে গত মাসে যে হামলা, সাইবার হামলাটা দেখেছি র্যানসম ওয়্যার নিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্করী। সেটা নাম দেওয়া হয়েছিল ওয়ানাক্রাই অথবা ওয়ানাক্রিপ্ট। বেশ কিছু অনলাইন গণমাধ্যমে এটা বলা হয়েছে যে 150টি দেশের উপরে প্রায় 57,000 প্রতিষ্ঠানের কম্পিউটারে এই র্যানসমওয়্যারটা আক্রমণ করেছে। তো র্যানসমওয়্যার কিভাবে একটা মানে ইউজারের ফাইল কিভাবে আটকে রাখবে বা কিডন্যাপ করে রাখবে, সেক্ষেত্রে সে যেটা করে সেটা হচ্ছে এনক্রিপশন বা সাইফার ইউজ। সে এনক্রিপশন করে কি, সে একটা বড় ধরনের সাইফার মেথড দিয়ে সে ইউজারের ডাটাকে এনক্রিপ্ট করে ফেলে, যে কারণে ইউজারকে ওই চাবিটা বা কিটা ছাড়া বা সাইফার কিটা ছাড়া ওই ফাইলটা ডিকোড করার আর কোনো উপায় থাকে না, অর্থাৎ এনক্রিপ্টেড ফাইল সে ডিক্রিপ্ট করতে পারে না। সেক্ষেত্রে তাকে এটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সেই কিটা হ্যাকারের কাছ থেকে এনে তারপর তার ফাইল ডিক্রিপ্ট করতে পারে। ওয়ানাক্রাই র্যানসম ওয়ারটা নিয়ে যে ভয়ের কারণটা দেখা গেছে, সেটা হচ্ছে ওয়ানাক্রাই র্যানসম ওয়ারটা অন্য কোনো র্যানসম ওয়ারের মতো না। এই ওয়ানাক্রাই একটা বড় ধরনের কি, যেটা আগে কখনো সাইবার বিশেষজ্ঞরা আগে দেখে নাই, এরকম একটা বড় কি দিয়ে সে ইউজারের সমস্ত তথ্য এনক্রিপ্ট করে ফেলবে, যে কারণে ইউজার তার কোনো তথ্য হয়তো আর অ্যাক্সেস করতে পারে না। তো মে মাস পর্যন্ত যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা বাগ ছিল, যে SMB বাগ যেটাকে বলে, সেই বাগটার জন্য এই র্যানসমওয়্যারটা পুরোপুরি উইন্ডোজ কম্পিউটারে প্রবেশ করার রাস্তা পেয়ে গেছে, যে কারণে উইন্ডোজ কম্পিউটারগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে র্যানসমওয়্যারটির দ্বারা। মূলত কিন্তু র্যানসমওয়্যারটা তৈরি হয়েছে কিন্তু উইন্ডোজ কম্পিউটারকে আক্রমণ করার জন্য। তো ওয়ানাক্রাই র্যানসমওয়্যারটা যখন একটা ইউজারের কম্পিউটারে আক্রমণ করে বা ঢুকে পড়ে, তখন সে প্রথমে ইউজারের ফাইলগুলো এনক্রিপ্ট করা শুরু করে, এবং এনক্রিপ্ট করার পরে ইউজারকে সেটা নোটিফিকেশন দেয় যে তোমাকে এই পরিমাণ বিটকয়েন পে করলে বা $300 সম পরিমাণ বিটকয়েন আমাকে পে করলে আমি তোমাকে কিটা ফেরত দিব 6 দিনের মধ্যে। যদি তুমি 6 দিনের মধ্যে আমাকে টাকাটা দিতে না পারো বা বিটকয়েনটুকু দিতে না পারো, তাহলে টাকার অ্যামাউন্ট দ্বিগুণ হয়ে যাবে, সময় কমে যাবে। এরকম করে সে বাড়াতে থাকবে, এক সময় গিয়ে দেখা যাবে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে বা ফাইলগুলো সে কম্পিউটার থেকে মুছে দিছে। ধারণা করা হচ্ছে যে আমেরিকার সাইবার সিকিউরিটি এই যে এজেন্সিটা আছে, যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থেকে উইন্ডোজ কম্পিউটারের জন্য আবিষ্কার করা একটা এক্সপ্লয়েট, যেটার নাম হচ্ছে গিয়ে এটার্নাল ব্লু, এই এক্সপ্লয়েটটা শ্যাডো ব্রোকারস নামে একটা হ্যাকিং টিম এটা চুরি করে নিয়ে এই ওয়ানাক্রাই যে ভাইরাসটা তৈরি করছে। ওয়ানাক্রাই শনাক্ত করা হয় 11 মে শুক্রবার, যে হ্যাঁ 11 মে যেদিন শুক্রবার ছিল, ওই দিন আমেরিকার একটা হাসপাতালে ওয়ানাক্রাই প্রথম আক্রমণ করে। এখন যদি আমরা আমাদের কম্পিউটারকে এই ওয়ানাক্রাই থেকে রক্ষা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু স্টেপ নিতেই পারি। সেক্ষেত্রে আমরা যারা উইন্ডোজ 10, 8 ইউজার আছি, তারা কিন্তু পুরোপুরি নিরাপদ বলাও যায় না, কিন্তু নিরাপদ। উইন্ডোজ 10 ইউজারদেরকে মাইক্রোসফট অফিসিয়ালি সিকিউরড ঘোষণা করছে এই ওয়ানাক্রাই থেকে, কারণ উইন্ডোজ 10 কিন্তু SMB এই এক্সপ্লয়েটটা নাই, উইন্ডোজ 8 আছে। সেক্ষেত্রে উইন্ডোজ 8-এর জন্য একটা সিকিউরিটি আপডেট বা সিকিউরিটি প্যাচ মাইক্রোসফট নিয়ে আসছে, সেটা মাইক্রোসফটের ওয়েবসাইটে আছে, আমি আবার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে উইন্ডোজ 7 ইউজাররা, তারা পুরোপুরি ওপেন, এক্ষেত্রে তাদেরকে অবশ্যই কোনো সিকিউরিটি স্টেপ নিতেই হবে। সেক্ষেত্রে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে কোনো সিকিউরিটি প্যাচ ডাউনলোড করে নিতে পারবো, সেটা আমি লিঙ্কে ডিসক্রিপশনে দিচ্ছি। অথবা আমরা যদি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি অথবা মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেন্সিয়ালস এটা ইউজ করি, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি, এটা মাইক্রোসফটের ওয়েবসাইটে আছে কেবল উইন্ডোজ কম্পিউটারের জন্য। সেটা ইউজ করে আমরা যদি আপডেট করে ইউজ করি, তাহলে কিন্তু আমরা এই ওয়ানাক্রাই থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবো। ওয়ানাক্রাই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো ইন্টারনেট থেকে তথ্যগুলো জেনে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। তো চলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই বলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে যেতে, নতুন কোনো আপডেট অবশ্যই আসতেছে এই সপ্তাহের মধ্যেই। This is Tausif from Green Lab signing off.